আজকে আমি আপনাদের শিখাবো পেজমেকার সেভেন পয়েন্ট জিরোতে টুল বক্সের সমস্ত টুলের শর্টকাট কি তার জন্য আমি প্রথমত এই স্টার্টে ক্লিক করে করে নিচ্ছি তো দেখুন আমাদের জিরো ওপেন হয়ে যাচ্ছে দেখুন এ দেখুন আমাদের অ্যাড পেজমেকার সেভেন পয়েন্ট জিরো ওপেন হয়ে গেছে এবার আমি এটাকে ম্যাক্সিমাইজ করে দিচ্ছি এটা একটু সাজিয়ে রেখে দিই তাহলে আপনারা দেখে বুঝতে পারবেন এই দেখুন আমি সাজিয়ে একটু রেখে দিলাম চার সাইডে এটাকে আমি এই সাইডে রেখে দিই এই দেখুন এবার আমি আপনাদের বোঝানোর জন্য আমি একটি নতুন পেজ নিয়ে নিচ্ছি ফাইলে ক্লিক করে নিউ এ ক্লিক করলাম নিউ এ ক্লিক করার পর একটা এ ফোর পেজ নিচ্ছি আমি দিয়ে ওয়াইড করে দিচ্ছি মানে চৌড়া করে দিচ্ছি দিয়ে ওকে করব। ওকে করলে দেখুন পেজটা ওপেন হয়ে গেল এই পেজের মধ্যে আমি শর্টকাট কি আমি দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন টুল বড় করে নিয়ে চলে এসেছি আপনাদের পয়েন্টার টুল আর এই পয়েন্টার টুলটার শর্টকাট কি হচ্ছে F9। নাইন তারপরের যে নিচে টুলটা আছে যে দেখুন একটা চিহ্নর মতো ঘোরানো আছে এই যে টুলটা এই টুলটাকে বলা হয় রোটেটিং টুল এই রোটেটিং টুলের শর্টকাট কি হচ্ছে সিফ্ট দেবে থেকে এফ টু দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দেখাচ্ছি তারপরে টুলটার নাম আছে লাইন টুল এই লাইন টুল তার শর্টকাট কি হচ্ছে সিফ্ট দেবে থেকে এফ থ্রি তা আমি এইভাবে দেখাচ্ছি যাতে আপনাদের সময়টা বাঁচে দেখুন সময় বাঁচানোর জন্য আমি আপনাদেরকে তাড়াতাড়ি দেখাচ্ছি এবং ভিডিওটা যাতে অনেক বড় না হয়ে যায় কেউ বোরিং না হয় এ দেখুন তারপরে যে টুলটা আছে নাম আছে রেক্টাঙ্গল টুল এই রেক্টাঙ্গল টুলের শর্টকাট কি হচ্ছে শিফট দেবে থেকে F4 দেখুন তার নিচে আছে এলিপস টুল এলিপস টুলের শর্টকাট কি হচ্ছে শিফট দেবে থেকে F5 ফাইভ তারপরে আছে পলিগোনাল টুল পলিগোনাল টুলের শর্টকাট কি হচ্ছে শিফট দেবে থেকে এফ আর তার নিচে আছে হ্যান্ড টুল হ্যান্ড টুলের শর্টকাট কি শিফট দেবে থেকে এফ দেখুন প্রত্যেকটা টুলের আমি শর্টকাট কি আপনাদেরকে দেখে দিলাম এই বাম সাইডের গুলো তো আমি যে এই শর্টকাট কি গুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আপনারা খাতায় নোট করে রাখবেন আপনাদের সুবিধা হবে কাজ করার সময় তারপরে ডান দিকে দেখুন একটা টুল আছে টি এর মতো আছে এটাকে বলি আমরা টেক্সট টুল টেক্সট টুলের শর্টকাট হচ্ছে শিফট দেবে থেকে অল্টার দেবে থেকে এফ ওয়ান মানে শিফট বাটনটা চেপে রেখে অল্ট কি চেপে রেখে এফ ওয়ান এক আঙুলে সিফট দেবে থাকবেন দে আর এক আঙুলে অল্ট চেপে রাখবেন দে এফ ওয়ান প্রেস করবেন তাহলে এই টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে তারপরে তার নিচে আছে ক্রপিং টুল এই ক্রপিং টুলের শর্টকাট হচ্ছে সিফ্ট দেবে থেকে অল্ট প্লাস এফ টু দেখুন আমি প্রত্যেকটা টুল আপনাদেরকে লিখে দিচ্ছি আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলটি অন করে দিবেন আগে পাওয়ার জন্য আর আমাদের এই অ্যাডো পেজ ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার কোনো যদি চাহিদা থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখবেন আচ্ছা তারপরে টুলের আলোচনা করি তারপরে টুলটা এই যে এই টুলটা ক্রপ টুলের নিচেরটা এটাকে বলা হয় কনস্ট্রেন্ট লাইন টুল এই কনস্ট্রেন্ট লাইন টুলের শর্টকাট কি হচ্ছে শিফট দেবে থেকে অল্টার দেবে F3 তার নিচে যে ফ্রেম টুলগুলো তো এটাকে বলছি রেকটেঙ্গেল ফ্রেম টুল তার নিচেরটা দেখুন এই রেকটেঙ্গেল ফ্রেম টুলের শর্টকাট কি হচ্ছে শিফট দেবে থেকে অল্টার দেবে F4 তারপরে আছে এলিপ্স টুল এই এলিপ্স ফ্রেম টুলের শর্টকাট কি হলো শিফট দেবে অল্ট দেবে F5 মানে পর পর যাচ্ছে দেখুন তারপরে আছে পলিগন ফ্রেম টুল পলিগন ফ্রেম টুলের শর্টকাট কি হচ্ছে সিপ দেবে থেকে অল্টার দেবে এফ সিক্স আর তারপরে আছে জুম টুল এই জুম টুলের শর্টকাট কি গুলো হচ্ছে শিফট দেবে অল্টার দেবে এফ সেভেন দেখুন মনে রাখতেও কঠিন নাই এফ নাইন আছে পয়েন্টার টুল তারপরে শিফট দেবে থেকে এফ টু এফ থ্রি এফ ফোর ফাইভ এফ সিক্স এফ সেভেন দেখুন প্রত্যেকটা পরপর আছে আর এই সাইডে গুলো দেখুন এফ ওয়ান আছে এফ টু এফ থ্রি এফ ফোর ফাইভ এফ সিক্স এফ সেভেন মানে ওয়ান থেকে সেভেন পর্যন্ত পরপর পরপর আছে দেখুন তো এই টুলগুলো আপনারা অবশ্যই খাতায় লিখে রাখবেন এবং প্র্যাকটিস করবেন আর আমাদের টিউটোরিয়াল গুলো দেখতে এখন আমি কথা দিচ্ছি আপনারা খুব ভালোভাবে পুরো পেজ মেকার শিখে যাবেন